और सभा के सफाई आर्थिक संकट से पैदा हुए समस्या का जल्द निकले हल। भाजपा और सभा के पेंशन भोगियों को इस माह आधा पेंशन मिला है, जिस पर विरोध जताते हुए अवसर प्राप्त कर्मियों ने सोमवार चेयरमैन के कक्ष के सामने प्रदर्शन किए। एसोसिएशन के सचिव परेश पाल का आरोप है कि वर्ष 2000 के बाद इस साल पेंशन भुगतान को लेकर अस्थिरता देखी जा रही है। अर्थात बोर्ड वामपंथी बोर्ड चले जावर पर 1911 साले এখানে 10 সালের নতুন বোর্ড এসেছে, তারপরে যে চলছিল ঠিকমতো 2017 সালে পেনশন 3 মাস বন্ধ হয়ে যায়, আমরা আন্দোলন করেছি, তারপরে আবার দেখছি এখন প্রতি 2-3 মাস অন্তর পেনশন বন্ধ হয়ে যাচ্ছে। পূজোর আগে পেনশন দেওয়ার কথা হয়েছিল, মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছিলেন যে অক্টোবর মাসের যাতে পূজোর আগে সেপ্টেম্বরে পেনশন দেওয়া হয়, সেটা হলো না, সেপ্টেম্বরে পেনশন হলো পূজোর পর, সেটাও আন্দোলন করেছি। তারপরে অক্টোবর মাসেরটা পয়লা নভেম্বর দেওয়ার কথা ছিল, অর্ডারে তাই আছে, কিন্তু সেটা দুদফায় আন্দোলন করার পর 18 তারিখে পেনশন অর্ধেক করে দেওয়া হলো। এই পেনশন বা বেতন কাটা এরকম ভাবে যায় না, এটা নজিরবিহীন ঘটনা, অভূতপূর্ব ঘটনা, আনপ্রেসিডেন্টেড, এটা মানে ওয়াকারেন্স, এই রকম ঘটনা ভারতবর্ষের কোথাও ঘটেনি, পেনশনকে অর্ধেক করে নিয়ে পেমেন্ট করে দেয়া, এটা হতে পারে না, এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করছি। वही ভাইস চেয়ারম্যান ने পৌরসভা के আয় ব্যয় का आंकड़ा रखते हुए कहा कि समस्या के प्रति পৌরসভা গম্ভীর है, समस्या का जल्द ही समाधान निकाल लिया जाएगा। আপনাদের 10 কোটি টাকা পেনশন দিতে ব্যয় হয় আমাদের মিনিস্ট্রি ইয়ারলি, 10 কোটির মধ্যে 40% 4 কোটি টাকা গভর্নমেন্ট দেয়, 6 কোটি টাকা আমাদের পে করতে হয়, আমাদের মিউনিসিপ্যালি রেভিনিউ কালেকশন 5-6 কোটি টাকা, ভাবুন এই রেভিনিউ দিয়ে এই পেনশন গ্র্যাচুইটি মিউনিসিপ্যালিটি রানিং ফান্ড সব এটা দিয়ে মেনটেন করবে, সেই জন্য ক্রাইসিস আছে, এর মধ্যে থেকেই আমরা সলভ করব। ঠিক যেভাবে আমরা 3-4 মাসের যে নিউজটা ছিল ওটাকে আস্তে আস্তে নামিয়ে আনছি, ঠিক একইভাবে বেতনটাও যেমনি 7 মাসের বাকি ছিল ওটাও নামিয়ে এনেছি, পেনশন আপডেট অলমোস্ট হয়েই গেছে, এটা যেটা হয়েছে একটা কমিউনিকেশন গ্যাপ, এটা কোনো সমস্যা।